একদম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা দুবাই থেকে মন্টিনেগ্রো আসেন তাদের জন্য অনেকের প্রবলেম হয় কি, গাড়ি রেন্টে পান না, আর ট্যাক্সিতে গেলে অনেক প্রাইস, ট্যাক্সিতে গেলে অনেক প্রাইস। তো আমরা যেখানে থাকি সেখান থেকে একটা ট্যাক্সি নিয়েছি, ওনার এই গড়ের মালিকেরই ট্যাক্সি আছে, 30 ইউরো করে প্রত্যেক দিন। তো এটা নিচ্ছি আর কি, এই গাড়ি ভাড়া দিতে দিতে জানেন কাজ শেষ। এই জন্য গাড়িটা নিলাম, কারণ আমরা কালকে থেকে খাই নাই, কালকে আসছি। এখানে আশেপাশে হালাল কোনো খানা নাই, তো খুঁজে আসছি। খানা এক্সপেন্সিভ না, বাট হালাল কোনো খানা না। তো যাইতেছি, কোথায় যাবো আর জানি না, সিটিতে যাইতেছি। সিটির নাম হলো পটগরিকা। তো ওখানে যাইতেছি, গিয়ে দেখি কোনো খানা পাওয়া যায়নি, আর গাড়ি রেন্টে নিলাম। ইনশাল্লাহ দেখা যাক, সইসালা মতো চালাইয়া যায়, দিয়ে পটগরিকা আপনাদেরকে সবাইকে দেখাবো। আর বেটার আপনারা ট্যাক্সি না নিয়ে, যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আমার ইন্টারন্যাশনাল করা, যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, এখান থেকে গাড়ি রেন্টে নেন। কারণ আপনি যদি ট্যাক্সিতে যান তাহলে অনেক টাকা চার্জ করবে, আর আপনি জানেন না আপনি কোথায় যাবেন, কত কিলোমিটার দূরে যাবেন আপনার ডেস্টিনেশন থেকে। তো বেটার যখন আপনি আসবেন তখন আপনার নিজের একটা ট্যাক্সি নিয়ে নেন, তারপরে আরামসে আপনি কোথায় যাবেন জানেন। থ্যাংক ইউ। বাইরের দৃশ্যটা দেখেন কত সুন্দর, দেখতে পারতেছেন? এত সুন্দর দেশ, এত পাহাড় আর এত সবুজে ঘেরা। আসলে মন্টিনেগ্রো আগে সার্বিয়ার সাথেই ছিল, 2006 সালে তারা সার্বিয়া থেকে আলাদা হয়ে তাদের নিজের স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে তারা প্রাধান্য পায়। মন্টিনেগ্রো এত সুন্দর দেশ, ইংল্যান্ডের একজন কবি লর্ড বাইডেন মন্টিনেগ্রোকে পৃথিবীর সবথেকে সুন্দর একটা দেশ বলে আখ্যায়িত করেছিলেন। এত সুন্দর দেশ, কেউ যদি না আসে তাহলে এটা বুঝবে না যে দেশের সৌন্দর্যটা কতটুকু। রাস্তা, পাহাড়, আর মন্টিনেগ্রো অর্থ হলো কালো পাহাড়। আমরা যাইতেছিলাম আপনার টিভার থেকে পটগরিসা। তো আমরা টিভার থেকেই মনে করেন উপরের দিকে উঠতেছি, উপরের দিকে উঠতেছি, যত যাইতেছি এই রাস্তাটা এমন, ওর ভিডিওতে বোঝা যাইতেছে না, এই রাস্তাটা এমন যে আপনি যত যাইবেন তত দেখা গেছে আপনি পাহাড়ে উঠতেছেন, 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 উঠতেছেন পটগরিসা পর্যন্ত। এত উঁচু, মানে আপনি আপনি কেউ যদি না যায় তাহলে কখনো বিলিভ করবে না যে এরকম রাস্তা আছে। এত সুন্দর, এত মনোরম, আনবিলিভেবল। এই দেখতেছেন, এটা একটা পাহাড়ের, আমরা কিন্তু অনেক উপরে, নিচ থেকে অনেক উপরে, কিন্তু বোঝা যাইতেছে না, ক্যামেরায় কভার করা যাইতেছে না, এই একটু একটু দেখা যাইতেছে এটা কত উপরে। বিশাল সুন্দর একটা জায়গা। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো আপনি মন্টিনেগ্রোতে রেস্টুরেন্ট পাবেন না, আমাদের যে এশিয়ান ফুডগুলো পাবেন না। এত কষ্ট আমি 86 কিলোমিটার ড্রাইভ করে আসছি, মন্টিনেগ্রোতে একটা রেস্টুরেন্ট হলো, এটার নাম এখানে পটগরিসাতে এলো রেস্টুরেন্টের নাম মশালা মশালা আর্ট। দুদিন থেকে মোটামুটি কোনো কিছু খাওয়া হয় নাই, লাইক 7 ডেজ এগুলো খেয়ে কলা খেয়ে আমরা দুই দিন পরে এখন খানা আমরা পাইছি, আর খানাটা এত সুন্দর করে ওরা সার্ভ করছে, আর এত সুস্বাদু, দেখতে যেরকম খাইতে সেই একই রকম। আর একটা কথা বলে নিই, সারা মন্টিনেগ্রোতে একটাই মাত্র রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটাতে লাইক এই চিকেন বিরিয়ানি ইন্ডিয়ান টাইপের খানা পাবেন আর কি। যদিও আমরা খানা পেয়ে লাইক খানার থেকে বেশি ভিডিওতে আমরা মনোযোগী ছিলাম, কিছু করার নাই, যুগটা এরকম পড়ে গেছে, শখ বেশি ফিজিক্যাল জিনিসের থেকে। যাই হোক, তাদের সালাদটা অনেক সুস্বাদু ছিল, আর আমার ফেভারিট হলো সালাদ। তো আমরা খাওয়া দাওয়ার পর ব্যাক টু হোম এখন চলে যাব। দেখতে পারতেছেন দ্য ওয়েতে আবার বাসার দিকে যাইতেছি, আবার 86 কিলোমিটার যেতে হবে। মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে, যদি মন্টিনেগ্রো আসেন আর টিভাটে থাকেন তাহলে 86 কিলোমিটার গিয়ে আপনারা যদি খাইতে চান মন ভরে তাহলে আপনারা খাইতে হবে আর কি। তো বাসার সামনে চলে আসছে, আসার সময় বিমান দেখলাম, এয়ার সার্ভিয়া ল্যান্ড করতেছে, একটু প্রবলেম ভিডিও করা নেই। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, স্টে টিউন উইথ আস।
আর আশা করি যদি আপনারা মন্টেনেগ্রোতে আসেন তাহলে আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।